আপনারা প্রত্যেকে জানেন গত 31 অক্টোবর থেকে কংগ্রেসের সংহতি পদযাত্রা শুরু হয়েছিল, 19 নভেম্বর গতকাল শেষ হয়েছে, এবং রাজ্যের একাধিক জায়গায় সেই কর্মসূচির নিরিখে তারা সমাপ্তি পর্বে, বিশেষ করে সংহতি পদযাত্রা সমাপ্তি পর্বে প্রত্যেক সাংগঠনিক জেলা এলাকায় তারা সমাবেশ সংগঠিত করেছেন। আগরতলাতেও সে কর্মসূচি সংগঠিত হয়, সন্ধ্যা রাতের এই কর্মসূচি সংগঠিত হয়েছে আগরতলার শকুন্তলা রোডে, এবং সেখানে সেই কর্মসূচির নিরিখে নেতৃত্ব বক্তব্য রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন, পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা সেই সভার মধ্যে বক্তব্য রেখেছেন। সাম্প্রতিককালের কয়েকটি কর্মসূচির মধ্যে কংগ্রেসের এই কর্মসূচি নেতৃত্বের দাবি যে ব্যাপক সাড়া পেলেছে, কংগ্রেস গোটা রাজ্যে সাংগঠনিক কর্মকাণ্ডকে তুলে ধরা, সাংগঠনিক কর্মকাণ্ডের প্রসার বিস্তারে অগ্রণী ভূমিকা নিতে পেরেছে বলে কংগ্রেস নেতৃত্বের দাবি। কংগ্রেস নেতৃত্বের আরো দাবি, রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিরিখে তারা মানুষের জন্য কথা বলতে চান, মানুষের কাছে কথাগুলো তুলে ধরতে চান, মানুষ নাকি ব্যাপক সাড়া দিয়েছেন বলে তিনি মনে নেতৃত্ব দাবি করেন। পিসিসি সভাপতি কিংবা সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচিগুলোতে বক্তব্য রাখতে গিয়ে সরকারের সমালোচনা যেমন করেছেন, ঠিক জনমত তৈরি করার ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন। সেদিক থেকে এই সময়ের মধ্যে রাজ্যে কংগ্রেসের যে কর্মসূচি, কংগ্রেসের যে কর্মকাণ্ড, তার মাধ্যমে ব্যাপক অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া, নিজেদেরকে পৌঁছে নেওয়ার ক্ষেত্রে এই কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। এবং তার পাশাপাশি কংগ্রেস নেতৃত্বের তরফে জানা গেছে যে তাদের পর্যবেক্ষক আসছেন এবং সাংগঠনিক জেলা স্তরে কয়েকটি বৈঠক করবেন। আগামী দিনের কর্মসূচি সেখানে ঠিক হবে, কর্মসূচির রূপায়ণে সেখানে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে, জেলা সাংগঠনিক জেলা কংগ্রেসের কমিটির সাথে বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে, আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ড ঠিক করা, সাংগঠনিক ভিত সেখানে মজবুত করা, এবং এই ধরনের সংহতি পদযাত্রা আরও অন্য ধাপে অন্য ইস্যুতে সেখানে কর্মসূচি করার ক্ষেত্রে গোটা রাজ্যে সেখানে সাংগঠনিক এলাকায় মানুষের মধ্যে কংগ্রেসের বার্তা পৌঁছে দিতে, কংগ্রেসের শক্তি বোঝাতে সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা, গোপাল চন্দ্র রায়, বীরজিৎ সিনহারা অবশ্যই কর্মকাণ্ড সংগঠিত করে যাবেন বলে নেতৃত্বের দাবি। এবং সেদিক থেকে গতকাল রাতের কর্মসূচি থেকে নেতৃত্বে যে বক্তব্য আমরা একবার শুনবো। এই জুমলা পার্টিকে মানুষ ভোট দিতে পারে, কখনো পরিস্থিতিকে মিস কল নকলি হয়ে যায়, মিস কল বাবা দেখা নেই। মেম্বারশিপ ড্রাইভ তো এখন দোকান দোকান হাসপাতাল রোগী ওঠাচ্ছে রাত্রে 12টা সাড়ে 12টার সময়। রাষ্ট্রবাদীর লোকরা গিয়ে পেশেন্ট ঘুমতে উঠেছে আসতেছে আপনাকে, আমরা বিজেপির টিকাইছি মেম্বারশিপ করতে হইব। হ্যাঁ, হাসপাতালে গিয়ে বলছে আমরা বিজেপি রাত্রে 12টা সাড়ে 12টা, আমরা বিজেপি টিকাইছি। আত্মকষ্ট ভয়ে এমনি রোগ আক্রান্ত পেশেন্ট পার্টি পেশেন্ট তাকে ঘুরতে গেল দেখে দিচ্ছে আরো এক ফটো তুলি। মেম্বারশিপ পার্লামেন্ট নির্বাচনে এই শাসক গোষ্ঠী ভোটে জেতার জন্য ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে আমাদের মধ্যে লড়াই করে দিতে চাইছে, আরেকদিকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে যাচ্ছে যতই তোমরা চক্রান্ত করো এই দেশের মানুষ এই চক্রান্তে ফাঁদে পা দেবে না, দেশ আমরা অখণ্ড রাখবো, প্রত্যেকটি মানুষ একে অপরকে ভালোবাসবো, তবেই তো দেশ মজবুত হবে। এটাই তো দেশের আমাদের বীর জওয়ানরা যারা শহীদান হাসতে হাসতে ফাঁসির কাঠগড়ায় ঝুলেছে তাদের তো একটাই স্বাধীনতা ইতিহাস দেখতে পাচ্ছি। একটা দাঙ্গা বাঁধানোর একটা ছক, একটা চক্রান্ত চেষ্টা করা হলো পাহাড়ি বাঙালিদের মধ্যে লড়াই গন্ডা ছড়া দিয়ে ব্যর্থ হলো, সম্পূর্ণ ব্যর্থ হলেন। তারপর চেষ্টা করা হলো এই বদ্রিশপুর বিধানসভা কেন্দ্রের সন্নিকটে বান্দাই দুর্গানগর কৈতুর বাড়ি, ওখানে বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগ কি একটা কালী মন্দিরের চেহারা বিকৃত করা, আমরা গেছিলাম অনেক পরে আমাদেরকে এলাও করা হয়েছিল, আমরা গেছিলাম গিয়ে দেখলাম একটা গাছ অনেক পড়ে পুজো হয় না একটা মন্দির মূর্তি এই জল পড়ে পড়ে জল পড়ে পড়ে কালী মায়ের মুখের মধ্যে জল পড়ে পড়ে এটা
ঝলসে গেছে, একটু বিকৃত হয়ে গেছে, দোষ পড়লো তার, যখন তার মুসলমান বন্ধুরা করেছে, বাড়িঘর অগ্নিসংযোগ, লুটতরাজ সফল হলো না, আরো বড় আকারে করতে হবে, কদমতলা এক চাঁদা নিয়ে কদমতলা বাজারে কিংবা আশপাশ এলাকায় যে সমস্ত ন্যাক্কারজনক ঘটনা, আমরা ত্রিপুরবাসী এই জিনিসগুলো দেখো বুঝতো না। এ ভারতীয় জনতা পার্টির আগে তো সরকার ছিল, কংগ্রেস সরকার ছিল, সিপিএম সরকার ছিল, অনেক সরকার এসে গেছে, বর্তমান ত্রিপুরার পরিস্থিতি তো ওই সমস্ত আমলে দেখিনি, ওই সমস্ত সরকারের আমলে হয়নি। আজকে কেন এই অবিশ্বাসের একটা দানা কখনো পাহাড়ি বাঙালি, কখনো হিন্দু মুসলমান খ্রিস্টান, এদের বিরুদ্ধে এই চক্রান্ত, কেন অবিশ্বাসের একটা প্রাচীর তৈরি করার যে চক্রান্ত রচিত হচ্ছে, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আজকে ইন্দিরা গান্ধীর আমাদের যে অঙ্গীকার, জাতীয় সংহতি দিবসে আমাদের অঙ্গীকার হবে এটাই যে রাজ্যে আমাদের দেশে ধর্মের নামে, বর্ণের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে কোনদিন কোনোভাবে যেন এই সমস্ত চক্রান্তকারী রাজনৈতিক লাভালাভের জন্য তারা যেন সাকসেসফুল না হয়, সেটাই হবে আজকে আমাদের অঙ্গীকার। সে মুসলমান পারসি ইদানিংকালে দুটো ভারতবর্ষের বীর সন্তান দারুণ, এই তাদের খবরের মৃত্যুর খবর পেয়ে বিশ্বাস করুন অঝরে অশ্রু জল চোখ দিয়ে বয়ে গেছে। একটা যে আব্দুল কালাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ওই মেঘালয়ে একটি অনুষ্ঠানে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রত্যেকটি ভারতীয় হচ্ছে আমাদের রাহুল গান্ধী গতকাল সাংবাদিক সম্মেলনে একটা তিজুরি আপনারা দেখেছেন হয়তো অনেকে সামাজিক মাধ্যমে, ওরা নিউজ তো খুব একটা ন্যাশনাল চ্যানেলগুলো ক্যারি করে না, তবে একটা তিজুরিতে এক হে তো সেফ রেহেঙ্গে, ওখান থেকে দেখা গেল মোদি আর আদানির একটা ছবি সিন্দুক থেকে বেরিয়ে এসছে, মানে সেফ থাকবে আদানি আর আমরা ভারতীয়রা কেউই সেফ থাকবো না। অনেকে বিজেপি শাসক গোষ্ঠী তার বিরোধিতা করে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছেন, ঠিক আছে, এতে আমাদের ভারী বয়ে যায়। আজকে ঘটনা হচ্ছে বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বিনোদ তাওড়ে মুম্বাইতে কালকে নির্বাচন, একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তার লোক বল নিয়ে বিনোদ তাওড়ের ঘরে গিয়ে তাকে কট রেড হ্যান্ডেড, কি 15 কোটি টাকা সে বিলি বন্টন করছে, তার ডায়রি থেকে কে কাকে কত টাকা দিল সমস্ত কিছু এই ডায়রি তারপর পুলিশে সেগুলো সিজ করেছে। আমার মেসেঞ্জারে টেলিফোনে চিঠি লেখে দলীয় সভাপতিকে, আমাকে, দাদা আমাদের বিষয়টা আমাদের কেউ বলছে, দাদা আমাদের টেটের চাকরিগুলোর ব্যাপারে বলুন না, আমরা টেট পাশ করে বসে রয়েছি, আমাদের নিয়োগ এখন হচ্ছে না, এটা তো এখন স্থাপন করুন না। কেউ বলছে দাদা পুলিশ এক্সিকিউটিভের কথা বলুন না, কেউ বলছে তার ফায়ার ব্রিগেডের চাকরিগুলো কবে সম্পন্ন হবে বলুন না, কেউ বলছে না জেলের ইন্টারভিউ কবে নাগাদ হবে বলুন না, জিজ্ঞেস করুন না, আমরা তো ফিজিক্যালি টিকে গেছি, কবে ইন্টারভিউ হবে, কবে আমাদের চাকরিগুলো বলুন না। কেউ বলতে ফোন করে দাদা ভাই আমি ও বলে যে পথে দাদা কিছু একটা করুন, সরকারকে চেপে ধরুন, চাকরি দিক না। বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, চাকরি পাবে, এই প্রত্যাশা করে এখানে কল কারখানা নেই, শিল্প নেই, যদি একটা শিল্প একটা ডিপার্টমেন্ট রয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি
শিল্প স্থাপনের নামে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। সরকার বেকারের তাকিয়ে থাকতে হচ্ছে সরকারি কর্মসংস্থানের উপর, বিভিন্ন দপ্তরে বিভিন্ন শূন্যপদ খালি রয়েছে। প্রতি বছর শুধু অনেকে বিয়ারের চলে যাচ্ছে, বলেন তো রিটায়ারমেন্টের খেয়ে ছেড়েই দিলাম, কারণ কর্মসংস্কৃতি নেই, বিভিন্ন রাগ করে অভিমান করে বিয়ারের নিয়ে চলে কোথাও ছেড়ে দিলাম। বাজেটে গ্লান্সে যে শূন্যপদগুলো আমাদেরকে দেখানো হয়, প্রতি বছর প্রায় 4,000 থেকে 4,500 বিভিন্ন ক্যাটাগরির পোস্ট, সেগুলো ভ্যাকেন্ট হচ্ছে। সাথে জন্ম নিয়েছিলেন প্রয়াত দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, আজ তার 107তম জন্মজয়ন্তী। সারা দেশব্যাপী ইন্দিরাজিকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি নানা কর্মসূচির মাধ্যমে। গত 31 অক্টোবর ছিল ওনার শহীদান দিবস। দেশকে অখণ্ড রাখতে গিয়ে উনি আজ করতে পেরেছিলেন, এবং উড়িষ্যার একটি জনসভায় মৃত্যুর কয়েকদিন আগে উনি বলেছিলেন, আমি আগামী দিনগুলোতে জীবিত থাকবো কি থাকবো না আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস আমার দেহের প্রত্যেকটি রক্ত দেশের অখণ্ডতাকে রক্ষা করতে সাহায্য করবে, দেশ আরো মজবুত হবে। মৃত্যুর দুদিন আগে উনি উড়িষ্যাতে এ বক্তব্য রেখেছিলেন। আজ তার জন্মতিথি, গভীর শ্রদ্ধার সাথে আমরা দেশবাসী ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। দলের তরফ থেকে নানা কর্মসূচির মাধ্যমে আমরা তাকে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। 31 অক্টোবর থেকে টানা আজ পর্যন্ত আপনারা শুনলেন সেখানে কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন কি বলছেন, পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন, আমরা তাদের বক্তব্যের অংশ বিশেষ শুনব। আর যখন মানুষ প্রতিবাদ করতে চায় তখন এই প্রতিবাদী মানুষগুলির উপর তারা সন্ত্রাস লাগিয়ে নিয়ে আসে, বাড়ি ঘরে ঢুকে তাদের জিনিসপত্র ভেঙে দিয়ে বাড়ি ঘরে অগ্নিসং যোগ করে প্রতিবাদকে দাবিয়ে রাখতে চান। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের নেতা কর্মী থেকে শুরু করে এমনকি সহদলীয় যারা প্রতিবাদী ভূমিকা পালন করতে চায় আজকে তাদের উপর সেই সন্ত্রাসের যে খারাপ সেটা নামিয়ে নিয়ে আসা হয়েছে। বহু শাসক দলীয় কর্মীরা প্রতিবাদ করে আজকে তাদের সদলীয় নেতা কর্মীদের তাদের রক্ত চক্ষুর কাছে, তাদের লাঠের বাহিনীর কাছে তারা আঘাত পেয়ে আক্রান্ত হয়ে আজকে এই দল পরিত্যাগ করছে। আজকেও আজকের দিনে এই ইন্দিরাজির জন্মদিনে সোনামুড়া বিধানসভা সমস্ত রাজ্যব্যাপী জনগণের স্বার্থে জনগণের দাবি দাওয়া নিয়ে আমরা মাঠের লড়াইয়ে আমরা হাজির হব। প্রতিটা মানুষ চাইছে এই রাজ্যে তার গণতান্ত্রিক অধিকার, তার সাংবিধানিক মৌলিক অধিকার। আজকে যে সংবিধানকে বিলুপ্ত করার চেষ্টা হচ্ছে, যে সংবিধানকে অমান্য করে অনৈতিকভাবে নানা কালা কানুন তৈরি করে ভারতবর্ষ তাকে যারা শাসন করতে চাইছে, যারা ভারতবর্ষের সংবিধান পাল্টে দিয়ে নতুনভাবে এখানে অনুবাদিক সংবিধান প্রচলন করতে চাইছে, আজকে তাদের বিরুদ্ধে প্রচার হওয়ার জন্য আমাদের জাতীয় নেতারা, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের জন মুখ্য আধিকারিকের অফিসে আমরা পৌঁছে দিয়েছিলাম। দলের পক্ষ থেকে
প্রতিনিধি দল সেখানে গিয়ে এই বিষয়গুলি তাদেরকে অবহিত করা হয়েছিল, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছিল, কিন্তু আরক্ষা প্রশাসনের থেকে কোন ধরনের কঠোর পদক্ষেপ তারা নিতে সেখানে দেখা যায়নি। বরঞ্চ এই গন্ডাছড়ায় যে গণ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, মানুষের যান মাল নিয়ে যখন মানুষ আতঙ্কের মধ্যে বিরাজ করছে, বিরাট আরক্ষা বাহিনী সেখানে দাঁড়িয়ে থেকে এই ঘটনার নীরব সাক্ষী হয়েছে। প্রশাসনের ভূমিকা ছিল অথর্বের, তাদের সামনে বাড়িঘর জ্বলেছে, তারা মানুষকে সেখানে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে যখন প্রতিক্রিয়া হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করেনি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গণসংগঠন যখন সাহায্যের হাত প্রসারিত করে সেখানকার দুস্থ মানুষের পাশে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, রাজ্যের প্রশাসনের কর্তা রাজ্যের মুখ্যমন্ত্রী 12 দিন বাদে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার, একটা গভীর ষড়যন্ত্র এই রাজ্যের বুকে রচিত হতে চলেছে। আপনারা শুনলেন এবং আপনাদের কাছে যে নেতৃত্বের বক্তব্য, সেই বক্তব্যের আমরা অংশবিশেষ শুনিয়েছি। অবশ্যই রাজ্যে কংগ্রেসের কর্মসূচির প্রেক্ষাপটে আপনারা দিনভর তার আগেও নানা বিষয় আপনারা জেনেছেন। সেদিক থেকে সংহতি পদযাত্রার পর পরবর্তী কী পদক্ষেপ সেটা অবশ্যই কংগ্রেস বলবে, কংগ্রেস সময়ে সেসব কর্মসূচি সংগঠিত করবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।